এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এর পরের ভিডিওটা যেটা বানাবো সেটা এখানে যে কাজ হচ্ছে তার উপরে বানাবো। আজকে আমি সেই ভিডিওটাই বানিয়েছি। এখানটায় পুরো ভিডিওটা আপনারা দেখুন, স্কিপ করবে না। এখানটায় কাজ হচ্ছে, মেট্রোর কাজ এমনিতে শেষ হয়ে গেছে, ওটা কমপ্লিট, যেটা ট্রায়াল রানও হয়ে গেছে, কিন্তু নিচে এখানে বাইরে অনেক কাজ এখনও বাকি আছে। যেমন এখানটায় রাস্তার সৌন্দর্যায়নের কাজ চলছে, সাইডে ওখানে পাইপগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখনও কাজ অনেক কিছু বাকি আছে। আর এই সাইডে যেমন ওখানটায় রং করা হচ্ছে, কিছু ডেকোরেট করা হবে, এখানটায় সাইডে ইট বসাচ্ছে, এই কাজগুলো চলছে। এরপরে আমি দেখাচ্ছি যে সামনে থেকে দেখাচ্ছি যে ওখানটায় আরও কিছু ডেকোরেটসের কাজ চলছে, ওখানটায় এখনও কাজ মাঝখানেকের বাকি। এখানটাতেও এইগুলো স্টোন এগুলো সব কিছু বসাবে, এটা এখনও কাজ হচ্ছে। কিছু কমপ্লিট হয়েছে, এখনও কিছু কাজ বাকি আছে। এরপরে আমি দেখাবো যে আন্ডারগ্রাউন্ডের ভেতরে কী কাজ চলছে। ওখানটার সামনে রং করছে। ওখানটায় সাইড থেকে যে ডিজাইনগুলো এরকম করছে, এগুলোর রং চলছে ওখানটায়। এটা পুরোটা ঢেকে দেবে এরকমই ডেকোরস কাজ করে, বিভিন্ন কালার করে। এইটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ভেতরে। এই আন্ডারগ্রাউন্ডের ভেতরে পুরো এখনও কাজ অনেক বাকি। এখানটায় ঢুকে সামনে টিকিট কাউন্টার, সিঁড়ি দিয়ে উপরে গেলে টিকিট কাউন্টার। এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম এখনও মাসখানেকের কাজ বাকি এখানটায়, এখন কাজ চলবে। আর এই যে পুরো জায়গা, এগুলো যেগুলো এখন পুরো স্টেশন হয়েছে এখানটায় নতুন, এগুলো আগে এরকম ছিল না, এগুলো জলাভূমি ছিল। এগুলো ভরাট করে প্রথমে এগুলো খোঁড়া হয়েছিল, এগুলো স্টেশন বানানোর জন্য। বিশাল বড় গর্ত ছিল মাঝখানটায়, করোনার সময় পুরো বন্ধ ছিল, তখন মেশিনগুলো এখানে পড়েছিল। করোনা না হলে এতদিনে কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এখন জোর কদমে কাজ চলছে। চারিদিকে কাজ সেখানটায় চলছে এখন। এটা হচ্ছে ঢোকার, নিচে ঢোকার রাস্তাটা। এখানটায় আরো সাজাচ্ছে, অলরেডি দুদিকে এরকম কালার করে সাজানো হয়েছে। এই পুরো কমপ্লিট হলে খুব সুন্দর লাগে ভিতরটা। এটা মেন গেট অপোজিটে। এটা কবি সুভাষ থেকে দমদম যাওয়ার মেট্রোটা, ওই স্টেশনটা, আর বাঁদিকেরটা নতুনটা। সোজা যে যাচ্ছি এই রাস্তাটা, এখানটাতেই বলছিলাম সামনে আগে একটা ফাউন্টেন ছিল, একটা ঝর্ণা ছিল, যেটা কালার হতো সন্ধ্যাবেলা, ওগুলো সব উঠিয়ে দেওয়া হয়েছে। আগে এই যে পুরো যে জায়গাটা, এই যে এখন যে দেখাচ্ছি এখানটা কাজ চলছে, এগুলো আগে রাস্তা ছিল পাটুলি যাওয়ার, এগুলোকেই এটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছে এখন রাস্তাটা। এখানটায় এই যে কাজ চলছে, এখানে যে এই যে জেসিবি দেখা যাচ্ছে, ক্রেন দেখা যাচ্ছে, এই এই জায়গাটায়, ওখানটায় সামনে সাবওয়ে হচ্ছে এপার থেকে ওপারে যাওয়ার। এখনও কিছু হয়নি, এখনও মানে অনেক কাজ বাকি, এখনও এখানটায় 2 মাসের কাজ বাকি এখানটায়। সোজা ওখানে বাঘাযতীন স্টেশন, কিন্তু এই রাস্তা পুরো ক্লোজ, কেউ ঢুকলে পরে যেতে পারবে না এদিক থেকে। এইখানটায় এই যে সাবওয়ের কাজ চলছে, এইবার থেকে ওইবার যাওয়া 2 মাস মতন লাগবে কমপ্লিট হতে। এখানটায় সাবওয়ের কাজ চলছে, এখানটায় সোজা বাঘাযতীন স্টেশন। তার আগে সোজা তাকালে দেখা যাবে কার্সেট, দেখা যাবে মেট্রো। আর ঠিক এখানটায় বাঁদিকে আছে আরপিএফ ব্যারাক আছে ওখানটায়। আর এগুলো এটা রেস্ট্রিক্টেড এরিয়া, এখানটায় কমন পিপলদের ঢোকা নিষেধ, এখানটায় সিকিউরিটিও আছে। এখানে পুরো কাজ চলছে, এখন টাইম লাগবে এগুলো কমপ্লিট হতে বেশ কিছু।
এটা ওই ওখান থেকে ট্র্যাক চেঞ্জ করে এটা আবার দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছে। এই মেট্রোটা ঢুকলো এখন কবি সুভাষ মেট্রো স্টেশনে। স্টেশনে মেট্রো এসে এইভাবে ট্র্যাক চেঞ্জ করে আবার ওইদিকে ঢুকে এটা কাছের থেকে আসে।